স্নান করতে গিয়ে হাওড়া নদীর জলে তলিয়ে যাওয়া নারায়ণ দেবনাথের কোনো খোঁজ এখনো মেলেনি। গত 1 আগস্ট নিখোঁজ হন তিনি। রাজধানীর মাস্টারপাড়ার গীতা মন্দির এলাকায় হাওড়া নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যান তিনি। এনডিআরএফ নদীর জলে নেমে নিখোঁজ ব্যক্তির সন্ধান চালায়, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তার। ঘটনার 3 দিন খোঁজাখুঁজির পর বন্ধ রয়েছে খোঁজের প্রক্রিয়া। 7 দিন অতিবাহিত হওয়ার পরেও নদীতে তলিয়ে যাওয়া দিনমজুর নারায়ণ দেবনাথের খোঁজ না মেলায় উৎকণ্ঠায় উদ্বেগে রয়েছে পরিবার। স্ত্রী আরতি দেবনাথ ও ছোট ভাইয়ের স্ত্রী সুনীতি দেবনাথের বক্তব্যে তা স্পষ্ট। আমার স্বামী গত শনিবারে নদীতে নামছিল স্নান করতে, এখন পর্যন্ত পাওয়া গেছে না। তারা আয়া খুঁজছে, তারার গতিকে তাই না, তারা নামছে 4:30, তারা সঙ্গে সঙ্গে যদি আইতো ঠিকই আমরা পাইলাম নিয়ে আসলাম। ওখানে আমরা এইটাই আবেদন মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা লোকটা পাইলাম না, ওখানে কি চিন্তা দ্বারা তাই নিয়ে করবো। আর তোফার আর ছেলেরা তো খুঁজতেছে, তারা তো 3 দিন খুঁজতেছে, আর আমরা কইলো না বলে আমরা আমু কিবা আমরা আইতাম না, আমরা তো একটা জানাই যেত, আমরা তো তার আশা আশা রয়েছি না। আমার যে মনে একটা ঘরের মানুষ গেছে, আমরা তো ওখানে কি করে এখানে তো আমরা বাড়ি থাকতেইব খাইতেইব, আমরা কি আবেদন সান্ত্বনা। গত আগস্টের 1 তারিখ তাই শনিবার আসলো নদীর স্নান করতে আইয়া ফিরা গেছে, ভালো কথা ফিরা গেছে। তাই নিয়ে খুঁজনের লেগে আমরা লগে লগ ফায়ার ব্রিগেড খুঁজছে, ফায়ার ব্রিগেড আইসে, আইসে তারা এমবিএ তারারে খবর দিছে, আইতে বলে হেরা আইসে, আমার কথা 12টা আইসে, তারা 2:30 আড়াইটার সময় আইসে, আইসেরা এই যন্ত্রপাতি ঠিক করতে করতে প্রায় গেছে এখানে 1 ঘন্টা লামছে, 3:30 তো আর লাস্ট পাইব কই। এর ভিতরে তারা 3 দিন খুঁজছে, তারা চুপচাপ গেছে। এরপর আমরা ফোন করি, হেরা ফোনই তুলে না। এবারে দেহারে জিগাইছি, ফোন তুলছে, একদিন তুলি সেটা করে, আমরা 3 দিনের দরকার, 3 দিনই আমরা খুঁজনের কথা, এর বেশি খুঁজনের কথা নেই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।